আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দুবাইগামী দর্শকদের জন্য আজকের সর্বশেষ খুশির সংবাদটাই দিতে যাচ্ছি। দুবাই সরকার অবশেষে 6টি ল্যাবের এই অনুমোদন দিয়েছে। প্রথমে একটি ল্যাবের অনুমোদন দেওয়ায় বাংলাদেশ সরকার ও বেবিসকের পক্ষ থেকে এসওপি পাঠায় এবং সকল পরীক্ষা নিরীক্ষা শেষে সবগুলো ল্যাবেরই পারমিশন গ্রান্টেড করেছে সরকার, যা লাখো দুবাইগামী প্রবাসীদের জন্য ঈদের চেয়েও খুশির খবর। অনেক চড়াই উৎরাই পার করে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস। এখন শুধু এয়ারলাইন্সগুলো প্রস্তুত হওয়ার পালা, ল্যাবগুলো তো আগেই তাদের প্রস্তুতি নিয়ে রাখছে। তবে আশা করছি আজকেই কিছু যাত্রী এমিরেটস ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে, বাকিদের শিডিউল আজকের মধ্যে চলে আসবে বলে আশা করছি। ফ্লাইট শিডিউল পেলে সাথে সাথে জানিয়ে দেব। সেই পর্যন্ত ভালো থাকবেন, খুশি থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার প্রয়োজন তথ্যের এতটুকু জানতে পারেন তাহলে লাইক দিন এবং শেয়ার করুন, তাতে আপনার মতো হাজারো প্রবাসী ভাই বোনদের উপকার হয়। ও চলমান যে কোনো তথ্য জানতে ও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ।